পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে বার্তা বাংলাদেশ থেকে করে দিন আপনি, আমরা আছি, মানে এই টাইপের বার্তা। যে কোনো সময় তো ওইসব ইন্ধন পেয়ে এখানে বড় অশান্তি হয়ে যাবে। নরেন্দ্র মোদি তো চাহতা থা কে বাংলাদেশ ইসকি গোলামি করে, লেকিন মগরবি বঙ্গাল কি ওয়াজির আলা সিএম মমতা ব্যানার্জি নে কাহা কে দিল্লি কি গোলামি হমে কবুলি নহীঁ হ্যায়, হম লোগ দিল্লি কি গোলামি সে নিকলনা চাহতে হ্যায়, হম লোগ আজাদি চাহতে হ্যায়, হম লোগ মগরবি বঙ্গাল কো আজাদ করেঙ্গে। ये बांग्लादेश के लिए एक अच्छा मौका है कि भारत को सबक सिखाए, नरेंद्र मोदी को सबक सिखाए। नरेंद्र मोदी की गुलामी को कबूल तो नहीं किया, लेकिन आज नरेंद्र मोदी की अपनी रियासतें नरेंद्र मोदी से आज़ादी चाहती हैं। आज मगरबी बंगाल आज़ादी चाहता है, तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी, 1 2 3 गो। পশ্চিমবঙ্গ কে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে বার্তা বাংলাদেশ থেকে করে দিন আপনি, আমরা আছি, মানে এই টাইপের বার্তা। যে কোনো সময় তো ওইসব ইন্ধন পেয়ে এখানে বড় অশান্তি হয়ে যাবে। পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ ভারতের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, এবার পশ্চিমবাংলাকে ভারতের দাসত্ব থেকে মুক্তি করার পালা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে চলেছে। বাংলাদেশ আজ দিল্লির গোলামি মুক্ত হয়েছে। বাংলাদেশিদের যে কোনো সিদ্ধান্ত দিল্লি থেকে নয়, বরং বাংলাদেশের জনগণ নিবে। বাংলাদেশ ভারতীয় গোলামির হাতকড়া ভেঙে দিলেও পশ্চিমবাংলা এখনও দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়নি। বাংলাদেশের পর এবার পশ্চিমবাংলাকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করার মিশনে নতুন বাংলাদেশ। মোদীর সরকার থেকে মুক্তি পেতে এবার মমতা ব্যানার্জির পশ্চিমবাংলাকে স্বাধীনতায় সহায়তার ঘোষণা বাংলাদেশের। বাংলাদেশের পর এবার পশ্চিমবাংলার মানুষ 77 বছর পর পেতে চলেছে স্বাধীনতার স্বাদ। তবে এতে যেন ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার কদি মিডিয়ার। পশ্চিমবাংলাকে কিভাবে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করার মিশনে বাংলাদেশ, কেন ভারতের গদি মিডিয়া এ নিয়ে ভয় আছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে আসি ভারতের স্বাধীনতার ঘোষণা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার গদি মিডিয়া। পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন, মমতাকে বার্তা বাংলাদেশ থেকে। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এই বার্তা হয় কি করে? মমতা ব্যানার্জিকে কি তারা খুবই কাছের মনে করে? এই জঙ্গি নেতা তারা কি খুব কাছের মনে করে? মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এত এই রকম বার্তা, যেন একেবারে ভাই ভাই করে দিন আপনি, আমরা আছি, মানে এই টাইপের বার্তা। এই কথা বলার, মানে এই কথা বলার সাহস হলো কি করে? এই কথা বলার সাহস হলো কি করে? ওদিকে যেমন জম্মু কাশ্মীর নিয়ে আমরা একটা উদ্বেগে থাকি, কারণ ওদিক ওদিক থেকে একটা আক্রমণ একটা ব্যাপার আছে না? তো এখন বাংলাদেশের যা হাল হয়ে গেছে, এ তো ওই টাইপের, মানে দুটো ব্যথা হয়ে গেল আমাদের। এ তো বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এ তো বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এইসব নিয়ে কেন্দ্রীয় সরকারের কিছু ভাবা উচিত এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বাড়তি নজর দেওয়া উচিত। আর এই ধরনের মানে স্ফুলিঙ্গ ওখান থেকে যেসব দিচ্ছেন আর কি, ওখান থেকে যেভাবে সব ছড়াচ্ছেন, তো এ তো আমাদের পশ্চিমবঙ্গের যা এই মুহূর্তে হাল হয়ে দাঁড়িয়েছে, ডেমোগ্রাফি যা যা পরিবর্তন হয়ে গেছে, যে কোনো সময় তো ওইসব ইন্ধন পেয়ে এখানে বড় অশান্তি হয়ে যাবে, স্বাধীন হব সেই লক্ষ্যে অশান্তি লেগে যাবে, তো মুশকিল কেস হয়ে যাবে। পশ্চিমবঙ্গটাও কি আর একটা বাংলাদেশ হয়ে যাবে নাকি, বা আর একটা পাকিস্তান হয়ে যাবে নাকি? বাংলাদেশ পাকিস্তান মানে যেভাবে আছে তার তুলনায় তো আমরা অনেক 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 ভালো আছি, ভারত ভারতের অংশ হিসেবে। আলাদা হয়ে স্বাধীন হয়ে আমরা কি করব? আর কেন স্বাধীন হতে যাব? কেন স্বাধীন হতে যাব? কেন এই কথা ওই ওদিক থেকে বলা হবে? কেন মমতা ব্যানার্জিকে ভরসা করে এই মন্তব্য করার সাহস ওরা পাবে? বাংলাদেশ আজ ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজেদের ভাগ্য নির্ধারণ নিজেরাই করছে। পশ্চিমবাংলার জনগণ ভারতের দিল্লি মুম্বাইয়ের গোলামি করে এসেছে গত 78 বছর যাবৎ। বিনিময়ে ভারতীয় হিন্দিভাষীদের কাছ থেকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব পেয়েছে। পশ্চিমবাংলা পূর্ব বাংলা থেকে আলাদা হওয়ার পর থেকে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে। বর্তমানে পশ্চিমবাংলার শ্রমিকদের কাজ করতে যেতে হয় দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। অথচ একটা সময় ছিল যখন পুরো ভারতীয় উপমহাদেশের হৃৎপিণ্ড ছিল অবিভক্ত বাংলা। দিল্লির দাস যারা, তাদের কাছে মনে হতে পারে বাংলাদেশের এমন ঘোষণা আত্মঘাতী, কিন্তু যারা স্বাধীন বাঙালি তারা অবিভক্ত বাংলা চায়, শুধু মুখে নয়। কলকাতা চাইলে রক্ত দিয়ে আমরা সাহায্য করতে রাজি পশ্চিমবাংলাকে। পশ্চিমবাংলার মানুষ আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে চায় বাংলাদেশে। অবিভক্ত বাংলা গঠনের মধ্য দিয়ে
রবীন্দ্রনাথের সোনার বাংলা পূর্ণতা পাবে। দিল্লির গোলামী মুক্ত হয়েছে বাংলাদেশ, এবার পশ্চিম বাংলার পালা। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিউয়ার্স, ইয়ে থি ভিডিও আর আপনে দেখা কে কেসে মগরবি বঙ্গাল আজাদি হাসিল করনে ওয়ালা হ্যায়। জব উনকো পতা চলা কে বাংলাদেশ নে তো গোলামি সে ইনকার কর দিয়া, নরেন্দ্র মোদি তো নাকাম হো চুকা হ্যায়, আর উসকে বাদ নরেন্দ্র মোদি কি আপনি রিয়াসতে মগরবি বঙ্গাল নে বাংলাদেশ কে সাথ শামিল হোনে কা এলান কর দিয়া, বাংলাদেশ কে সাথ মিলনে কা এলান কর দিয়া, আর ভারত কে অন্দর আজাদি কা নারা লগা দিয়া। ये बड़ी कामयाबी है बांग्लादेश की, ये बड़ी कामयाबी है ममता बनर्जी की कि ममता बनर्जी ने आज़ादी का नारा लगा दिया, भारत की गुलामी से इनकार कर दिया, दिल्ली की गुलामी से निकलने का ऐलान कर दिया, नरेंद्र मोदी से इनकार कर दिया। और ये बांग्लादेश की भी बड़ी कामयाबी है, ये ममता बनर्जी की भी बड़ी कामयाबी है कि उसने इतना बड़ा फैसला किया और भारत की गुलामी से निकलने का ऐलान कर दिया। जी वसीम भाई, क्या कहना चाहेंगे ममता बनर्जी के बारे में और मगरबी बंगाल के बारे में? मैं तो इस बात से बड़ा खुश हूँ कि बांग्लादेश वाले झटके पे झटका दिए जा रहे हैं इंडिया को। पहले बांग्लादेश की जो हुकूमत बनी उसने बांग्लादेश से इंडिया का तसल्लुत ख़त्म कर दिया, उनको मुंह तोड़ जवाब दिए, और अब जो है मगरबी बंगाल ने ये वाली बात कर दी है। तो मुझे नहीं लगता कि इंडिया वालों को अब रात को नींद आती है। वो ये सोचते होंगे कि आहिस्ता आहिस्ता हमसे, जिनके ऊपर हमारा कब्जा था वो हमसे छीनते जा रहे हैं। और मुझे लगता है कि ये इनका जो मीडिया है वो बातचीत करता होता है। पहले आपको याद है बांग्लादेश के अंदर जो हालात हुए थे तो उसमें कहा था जी पाकिस्तान की ISI का हाथ है, तो अब तो उनकी अपनी रियासत है, वो इतना ज़्यादा शोर मचा रहे हैं आज़ादी के हवाले से, तो अब भी ISI का हाथ होगा जो इनके मीडिया ने बातें करनी है अभी। तो मुझे लगता है कि ये इनसे बर्दाश्त नहीं हो रहा, और वक़्त किसी के बाप की जागीर नहीं होती। जब आप किसी के ऊपर जुल्म करते हैं तो वो वक़्त आपके ऊपर भी आता है, जुल्म का जवाब आपको दुनिया के अंदर ही मिल जाता है, और ये आज हमें देखने को मिल रहा है बांग्लादेश के हवाले से और मगरबी बंगाल के हवाले से कि उनके ऊपर जो जुल्म व सितम किए भारत ने, और आज वो उनके खिलाफ सर उठा के खड़े हो गए हैं, आज़ादी हासिल करना चाहते हैं। जी वसीम भाई, एक मुहावरा है कि हाथी के दांत दिखाने की ओर खाने की ओर, यही कुछ है भारत के अंदर और भारतीय मीडिया के ऊपर। ये बात कुछ करते हैं और होती कुछ है, ये इल्ज़ाम पाकिस्तान पे लगाते हैं और आज इनकी अपनी रियासतें आज़ादी के नारे लगा रही हैं, आज़ादी की बातें कर रही हैं। ममता बनर्जी ने आज़ादी का ऐलान कर दिया, मगर भी बंगाल के अंदर आज़ादी के नारे लगना ये बांग्लादेश की वजह से है, ये बांग्लादेश की बड़ी कामयाबी है कि जो कुछ बांग्लादेश के अंदर हुआ अब बांग्लादेश को देखकर मगरबी बंगाल के अंदर भी आज़ादी के नारे लग रहे हैं। बांग्लादेश को देखकर मगरबी बंगाल के लोगों ने भी सर उठाना और अपना हक लेना शुरू कर दिया है। तो ये थी आज की वीडियो, आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं?